কালো জিরে ফোড়ন দিয়ে রুই মাছের ঝোলটা আমার রেডি হয়ে আছে, আমি প্লেটিং করে নিয়েছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ফ্রেন্ডস, মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে और बेल आइकन की जो घंटी है उसे भी प्रेस कर दीजिएगा ताकि आने वाला मेरी जो भी लेटेस्ट वीडियो हो उसका नोटिफिकेशन आपके पास आ जाए। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। मैं हूँ मोमिता और आज मैं बनाऊंगी कालो जीरे फोड़न दिए रुई माछेर झोल। तो हमें दुटो रुई माछ दिए दिए भाजार जो आगे माछटा भालो करे आमी भेजे नेब। माछ भाजा हो गए, माछगुलो आमी एखन तुले निच्छि। कालो जीरे फोड़नटा दिए दिलाम। এবার সবজিগুলো দেব, পটল, আলু আর গাজর দিয়ে টমেটো দিয়ে ঝোলটা করব। এটা হালকা হালকা ভাজা ভাজা করে নেব। এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর পাউডার আছে যেটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। টমেটো আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। একটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। টেস্ট অনুসার নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ, ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ধনে জিরে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এটা একটু জল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ করার জন্য। কালো জিরে ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, সবজিও গলে গেছে। আমি এখন একটু প্লেটিং করে নিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালো জিরে ফোড়ন দিয়ে রুই মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করে নিয়েছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ।